দুই দিনে মনিটাইজেশন কি সম্ভব? হ্যাঁ অবশ্যই সম্ভব। আপনারা আমার টিউটোরিয়াল অনুযায়ী যদি আপনাদের অ্যাপ্লাইটা করেন তাহলে অবশ্যই আপনারা দুই দিনের মধ্যে আপনার মনিটাইজেশন পেয়ে যাবেন। তো আমি আমার এই চ্যানেলের মনিটাইজেশন পেয়েছি মাত্র দুই দিনে। তো এটা কেমন করে করেছি তো আপনারা এই ভিডিও ফলো করলে আপনারা অবশ্যই তা বুঝতে পারবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিওটি। সেই জন্য আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে। তো আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। তো আমি মোজিলা ফায়ারফক্স ব্রাউজারটা ওপেন করছি এবং ইউটিউবে প্রবেশ করছি। তো ইউটিউবে প্রবেশ করলাম। তো এখন আমি আমার চ্যানেলটি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর আপনারা চলে যাবেন ইউটিউব স্টুডিওতে। তো এটা আপনারা সবাই বুঝতে পারতেছেন। তো আপনারা অবশ্যই ইউটিউবে যারা কাজ করেছেন তারা এটা বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের ড্যাশবোর্ডটি। তো এখন আমি চলে যাব অ্যানালাইসিসে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার চ্যানেলের ড্যাশবোর্ডটি। তো আমার চ্যানেলের ড্যাশবোর্ডটি কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দেখুন আমি আমার বিগত 365 দিনের যে অ্যানালাইসিসটা আছে এটা এখন আমি চালু করব। তো এটাতে আমি ক্লিক করে দিলাম। দেখুন আমার বিগত 365 দিনের অ্যানালাইসিস। তো আমার 4.8K আর 1K সাবস্ক্রাইবার। তো এই জন্য আমার কাজটা মোটামুটি অলরেডি হয়ে গেছে। তো এখন দেখুন আমাকে মনিটাইজেশনের জন্য দেখাচ্ছে। তো দেখুন ফার্স্ট স্টেপ রিভিউ। তো আমি স্টার্ট অপশনে ক্লিক দেবো রিভিউ পার্টনার প্রোগ্রাম। তো এখানে অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আপনারা যারা ইংরেজি না বোঝেন সেক্ষেত্রে আপনারা ট্রান্সলেট করে নিতে পারেন এই লেখাগুলো কপি করে গুগলে। তো সেই জন্য আপনারা এটি সিলেক্ট করবেন, সবগুলা সিলেক্ট করে ডান বাটন ক্লিক করে কপি করবেন। তো কপি করার পর একটি ট্যাব নিয়ে আপনারা লিখবেন গুগলে ইংলিশ টু বাংলা ট্রান্সলেটর। তো আমার এখানে আগে ছিল দিকে চলে এসেছে। তো এখন আমি এটা ইংলিশ অপশনে পেস্ট করব। তো দেখুন অটোমেটিক ট্রান্সলেটর হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবে এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখে নিতে পারেন। তো যারা ইংরেজির ক্ষেত্রে দুর্বল তারা অবশ্যই এই জায়গা থেকে দেখে নেবেন অথবা অন্য কারো হেল্প নেবেন। তো আমি আই অ্যাকসেপ্টে ক্লিক দিয়ে ওকে দিলাম। তো আমার ফার্স্ট স্টেপ ওকে। তো সেই ক্ষেত্রে একটু লোডিং নেবে। তো এটা নেটের দুর্বলতার কারণে নয়, কারণ ফার্স্ট স্টেপ ওপেন হয়েছে দেখে এই কারণে সে এটা লোডিং নেবে দ্বিতীয় স্টেপে যাওয়ার জন্য। তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আরও এরকম ট্যাক্স রিলেটেড ভিডিও দেখতে চাইলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখুন এখন দ্বিতীয় স্টেপ সাইন আপ গুগল অ্যাডসেন্স। তো আমরা স্টার্ট অপশনে ক্লিক দেব। তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে অপশন দেখাচ্ছে। তো আপনার যদি আগে অ্যাকাউন্ট খোলা থাকে সেক্ষেত্রে আপনারা ইয়েসে দেবেন, আর যদি না থাকে নো আই ডোন্ট নো হ্যাভ এ অ্যাক্সেস অ্যাকাউন্ট, তো আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক দেবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক দেওয়ার পর আপনাকে একটি নতুন ট্যাবে নিয়ে যাবে গুগল অ্যাডসেন্সে। তো সেক্ষেত্রে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটি চুজ করবেন। আপনাদের অনেক সময় একাধিক অ্যাকাউন্ট লগ ইন করে থাকতে পারে। তো আপনাকে গুগল অ্যাডসেন্সে পেজে নিয়ে যাচ্ছে। তো আপনার চ্যানেলের অটোমেটিক ইউআরএলটি দেখুন উপর নিয়ে আসবে। এরপর গেট মোর অফ অ্যাডসেন্স। তো দেখতে নিচ্ছে অনেকগুলো অপশন। তো এখানে আপনারা কী করবেন, আপনাদের উপরে ওয়েবসাইটের লিঙ্ক আছে। তো এখন গেট মোর আউট অফ অ্যাডসেন্স। তো আপনারা ইয়েস সেন্ড মি কাস্টমাইজ হেল্প অ্যান্ড পারফরমেন্স সাজেস্টেড। তো আপনারা ইয়েসে ক্লিক দেবেন, নোতে দেওয়ার দরকার নেই। তারপরে এখন আপনার সিলেক্ট কান্ট্রি। তো আপনারা আগে যেন মনে করতেন বাংলাদেশ থেকে মনিটাইজেশন হয় না তাদের জন্য সুখবর, বাংলাদেশ থেকে অবশ্যই মনিটাইজেশন হয়। আপনারা বাংলাদেশ ক্লিক করবেন অবশ্যই, মনিটাইজেশন না হলে আপনারা আমাকে বলবেন, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আই হ্যাভ এ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এটাতে ক্লিক দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিবেন। তো আপনাকে আবার লোডিং দেখাবে। তো লোডিং দেওয়ার পর আপনাকে আর একটু লোডিং দেবে। তো আপনার দ্বিতীয় স্টেপের পরে যে লাস্ট স্টেপটা ওটাতে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন কাস্টমার ইনফরমেশান একটা লোডিং নিয়ে যাচ্ছে, কাস্টমার ইনফরমেশান একটা লোডিং নেবে। তো কাস্টমার ইনফরমেশান লোডিং নেবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা কোন স্টেপে আছেন আপনার চ্যানেলের অবশ্যই আপনারা এটা কমেন্ট করে জানাবেন। তো তারপর আপনার
কাস্টমার ইনফরমেশন চলে আসছে, তোমরা ইন্ডিভিজুয়াল দেবেন, আপনাদের এটা বিজনেস রিলেটেড না, তো আপনার নামটা অবশ্যই আইডি কার্ডের সাথে মিল করে দেবেন, যদি কোনো ভুল ত্রুটি থাকে এখানে ঠিক করে নেবেন। তারপর বলে রাখছি অ্যাড্রেস, তো অ্যাড্রেস কী করবেন, আপনার যে অ্যাড্রেসটা আপনি একটা আলাদা জায়গায় লিখে রাখবেন, তো আমি লিখে রেখেছি আপনাদের দেখানোর সুবিধার্তে, আমি কিনে কপি করে নিয়ে আসলাম। তো অ্যাড্রেস লাইন ওয়ানে আপনার গ্রাম, পোস্ট অফিস, থানা এবং ডিস্ট্রিক্ট, তো এটা যদি বড় হয়ে যায় দুই স্টেপে নেবেন, তো আমার এক স্টেপে হয়ে গেছে, সেই জন্য আমি অ্যাড্রেস লাইন ওয়ানে দিলাম। তো তারপর আপনি সিটি, আপনি কোন ডিস্ট্রিক্টে বাস করেন, আমি ময়মনসিং ডিস্ট্রিক্টে থাকি, সেই কারণে আমার সিটি ময়মনসিং আমি দিয়ে নিলাম। এরপর পোস্টকোড, তো পোস্টকোডটা আপনারা কোথায় পাবেন, আপনার আইডি কার্ডের পিছনে দেখবেন যে পোস্ট অফিসের সাথে যে কোডটা লেখা আছে ওইটা আপনার পোস্টকোড বা জিপ কোড যেটাই বলেন এটা আপনারা দেবেন। আর আপনার মোবাইল নাম্বার মাস্ট দিয়ে নেবেন, তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ থেকে আপনার মনিটাইজেশন হচ্ছে, সেই কারণে বাংলাদেশের কান্ট্রি কোডের অপশন, বাংলাদেশের যে ন্যাশনাল ফ্ল্যাগ এটার একটা পিক দেখাচ্ছে, আপনার ফোন নাম্বারটা সুন্দরভাবে দেখে নেবেন। তো দেখার পর সব কিছু পূরণ করার পর আপনি আবার সুন্দর করে আবার মিলিয়ে নেবেন যাতে কোনো ভুল না হয়, এটা এটাই এইটিখানে কিন্তু আপনার অ্যাডচান্সের চিঠি আসবে। তো বন্ধুরা বুঝতে পারছেন খুব কেয়ারফুলি, তো আবার আপনারা মিলিয়ে নেবেন। তো আপনার ঠিকানাটা কিন্তু আপনার আইডি কার্ডের পিছনে আপনার থাকবে, এই জায়গা থেকে দেখে আপনারা নিশ্চিতভাবে পূরণ করবেন। আর মোবাইল নাম্বারটা মাস্ট বি চেক করে নেবেন, এখন সাবমিটে আপনারা ক্লিক দিবেন। তো সেই ক্ষেত্রে একটু লোডিং নেবে, তো এটা নেট প্রক্রিয়ার কারণে লোডিং নেবে না, তো এটা আপনার এক্সচেঞ্জের যে কারিকুলাম সেই জন্য লোডিং নেবে। দেখুন আপনার কাজ হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছেন গুগল এক্সচেঞ্জের কাজ শেষ। তো রিডাইরেক্টিংয়ে ক্লিক দিবেন, তো আপনাকে নিয়ে আসবে আপনার মনিটাইজেশন পেজে, দেখতে পাচ্ছেন যে স্টেপগুলা প্রসেসিং হচ্ছে, তো ফার্স্ট সেকেন্ড স্টেপ থার্ড স্টেপ, এভাবে আপনার তিনটা স্টেপেই আপনার পূরণ হবে। আমি মাত্র দুই দিনে আমার মনিটাইজেশন হয়, দেখুন আমি 19 তারিখ আমি অ্যাপ্লাই করেছিলাম, তো আমার এটা 19 তারিখ পর মাত্র দুই দিন পরেই এটা আমার অন হয়ে গেছে। তো সেক্ষেত্রে প্রুফ দেওয়ার জন্য আমি আপনাদের যে অন হয়ে গেছে সেই দিনের আমি আবার রেকর্ডটা দেখাচ্ছি, দেখুন আমার মনিটাইজেশন অপশন অন হয়ে গেছে, তো মনিটাইজেশন অপশন দেখতে পাচ্ছেন অন, তো আপনার ডেটটা দেখে নিন 21 তারিখ, তো 21 তারিখের ভিতরে আমার কিন্তু মনিটাইজেশন অন হয়ে গেছে। তো বন্ধুরা বুঝতে পারতেছেন আপনারা যদি আমার নিয়মকানুনটা মেনে আপনার কাজ করেন, অবশ্যই আপনার চ্যানেলে মনিটাইজেশন অন হবে, যদি আপনার কোনো কপিরাইট ক্লেম বা স্ট্রাইক না থাকে। তো কপিরাইট ক্লেম কীভাবে আপনারা রিমুভ করবেন সেই সম্পর্কে আমার একটা ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে, আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন। তো বন্ধুরা আজকে ভালো থাকুন, আসসালামু আলাইকুম।